নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। ভিন্ডি বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, কিন্তু যখন যে কোনো রেসিপি একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু আমাদের সেই সবজি বলুন বা চিকেন মাটনই বলুন খেতে খুব একটা ভালো লাগে না। তাই আজকে আমি ভিন্ডির যে রেসিপিটি বানাবো সেটির মধ্যে আছে একটু নতুনত্বের ছোঁয়া, একটু অন্যভাবেই আমি বানিয়েছি। আপনারা এই রেসিপিটির কী নাম দিতে চান তা অবশ্যই আমাকে জানাবেন। আমি এই রেসিপিটির নাম দিয়েছি ভিন্ডি কড়াই পাতুড়ি বা ভিন্ডি কড়াই ভাপা। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ভিন্ডিগুলোকে ভেজে নেব। ভিন্ডিগুলো আমি গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে অর্ধেক করে কেটে নিতে পারেন। আর আমি মাছটা একটু চিরে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার সর্ষের তেল দিয়ে, নুন হলুদ দিয়ে আমি ভিন্ডিটাকে খুব হালকা করে ভেজে নেব। এখানে ভিন্ডিটা একদমই আমি লাল করে ভাজবো না। ভিন্ডিটা ভাজা হতে হতে আমি এদিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু ফ্রেশ নারকেল, আর দিচ্ছি কালো সর্ষে এবং সাদা সর্ষে এক চামচ করে, আর দেব বড় চামচের এক চামচ পোস্ত। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতো এখানে দেবেন, আর দেব খুব সামান্য লবণ দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। খুব মিহি করে এই পেস্টটা আমি বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে যে ভিন্ডি ভাজতে দিয়েছিলাম সেটার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার কড়াইটা এখন ঠান্ডা হয়ে আছে, এই অবস্থায় আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। দেখুন ভিন্ডিটা এরকম ভাজতে হবে যাতে খুব একটা বেশি ভাজা না হয়। এবার প্রথমেই দিচ্ছি নারকেল, সর্ষে বাটা এবং পোস্তর যে পেস্ট সেটা 1.5 চামচের মতো, আর এর মধ্যে দেব এবার জল, জল মোটামুটি এখানে 1 কাপের মতো দেব। দিয়ে তারপরে এবারে আমি আর 2-1টা মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিচ্ছি খুব সামান্য চিনি, আর দেব কাঁচা সর্ষের তেল 2 চামচ। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মিশ্রণটাকে ভিন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি। ভিন্ডির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা টমেটো যেটা 4 ভাগে ভাগ করে নিয়েছি, দিয়ে 1টা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেবো যাতে স্টিমটা বেরিয়ে না যায়, সেজন্য আমি একটা কাগজের টুকরো ফুটুটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন মাঝে একবার খুলেছি, খুলে একবার নেড়ে দিচ্ছি, দিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন একটু শুকনো হয়ে আসবে অর্থাৎ ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ভিন্ডি পাতুরি বা কড়াই ভিন্ডি পাতুরি রেডি হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটি গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি অর্থাৎ সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম যদি রোজ নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কড়াই ভিন্ডি ভাপা রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।